হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমরা ডব্লুবি পুলিশের কাট অফ মার্কস ফর পিএটি অ্যান্ড কত কতগুণ পাশ করাবে ভ্যাকান্সি কত ছিল আর প্রশ্নপত্র কি ফাঁস হয়েছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে চলো গাইস বন্ধুরা প্রথমে আমরা এই পরীক্ষায় ভ্যাকান্সি কত ছিল তা বিস্তারিত জানব আনরিজার্ভ দের ক্ষেত্রে দুইশো চুয়াত্তর জন আর আনরিজার্ভ ইসি একশো বত্রিশ জন আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান পঁয়ত্রিশ জন এসসি একশো সতেরো জন এসসি ইসি আটান্ন জন এসসি এক্স সার্ভিসম্যান নয় জন এস টি হচ্ছে চৈত্রিশ জন এস টি ইসি ষোলো জন ওবিসিএ এ সাতান্ন জন ও বি ইসি ছাব্বিশ জন ও বি একচল্লিশ জন ও বি সতেরো জন মোট ভ্যাকান্সি আটশো ষোলো জন আর মেলদের ক্ষেত্রে ছয়শো পঁচানব্বই জন আর ফিমেলদের ক্ষেত্রে একশো একুশ জন বন্ধুরা এখানে ভ্যাকান্সি তুলনামূলকভাবে অনেক কম রয়েছে তাই কাট অফ মার্কসটা হাই লেভেলেই যাবে তাছাড়া বন্ধুরা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আমরা কালকের ভিডিওতে প্রমাণ সহ সবাইকে দেখিয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ কত গুণ পাশ করাবে আমার মতে এখানে যেহেতু মেইন পরীক্ষা এটাই কোনো পিলি পরীক্ষা হয়নি একবার ইন্টারভিউ হচ্ছে তার জন্য এখানে আমার মতে দশ গুণ ক্যান্ডিডেটকে পাশ করাবে মাঠের জন্য মোট আট হাজার একশো ষাট জনকে হয়তো পাস করাবে বেশি পাস করাবে না কেননা এখানে পিলি পরীক্ষা হয়নি মেন পরীক্ষা মার্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বন্ধুরা এখন কাট অফ মার্কস কত যাবে এটা খুবই একটা বিতর্কিত কেননা বন্ধুরা যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই কাট অফ মার্কসটি হাই লেভেলেই যাবে কিন্তু বন্ধুরা আমার মতে পি এটিএন পিএসটির জন্য ইউ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পেলেই তোমরা নিশ্চিত মাঠের জন্য ডাক পাচ্ছ ওবিসি বি চল্লিশ পেলেই তোমরা ডাক পাচ্ছ ওবিসি এ আটত্রিশ ওবিসি এ আটত্রিশ এসসি এসটি পঁয়ত্রিশ পেলেই তোমরা সবাই মাঠের জন্য ডাক পাচ্ছ কিন্তু ফাইনাল কাট অফ মার্ক কত যাবে এটা বলা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে যেহেতু প্রশ্নপাত্র ফাঁস হয়েছে তাই মেরিটটা হয়তো অনেক হাই হাই লেভেল চলে যাবে তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবে আর চ্যানেলটাকে